টলিউড পাড়ার আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি, দুই বাংলাতেই যার নামডাক রয়েছে, থাকবেই বা না কেন, সিনেমা থেকে রাজনীতি সব জায়গাতেই যে সরগরম শ্রাবন্তী। খুব ছোট বয়সে ইন্ডাস্ট্রিতে আসেন শ্রাবন্তী, বিয়েটাও খুব ছোট বয়সেই সেরে ফেলেন। সেই বিয়ে না টিকলেও এক ছেলের মা হয়েও দুই বাংলার সিনেমা ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়াচ্ছেন শ্রাবন্তী। তার হাসি আর মিষ্টি চেহারা দিয়েই স্বল্প সময়ে জয় করতে পেরেছিলেন লাখো দর্শকের হৃদয়। তবে এসব কিছু ছাপিয়ে তার তিনটি বিয়ে নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হয় ভক্তমহলে। ভারতীয় একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে শ্রাবন্তী জানান, তার তৃতীয় বিয়েও এখন গড়িয়েছে আদালতে, তাই বিয়ে কিংবা বিচ্ছেদ কোনো কিছু নিয়েই তিনি মন্তব্য করতে চান না। তার আইনজীবী সময় হলে জানিয়ে দেবেন। তবে ভক্তদের উদ্দেশ্যে তিনি বলেন, বর্তমানে তিনি প্রপার সিঙ্গেল আছেন, পরিবার নিয়েই ব্যস্ত সময় কাটছে তার। তবে প্রেম সারা জীবনই থাকবে তার জীবনে, হোক সেটা তার পোষা কুকুর কিংবা তার ভক্ত অনুরাগীদের প্রতি। এ সময় রাজনীতি নিয়ে প্রশ্ন করা হলে শ্রাবন্তী জানান, তিনি বুঝে গেছেন তার ভক্তরা তাকে রাজনীতিবিদ নয়, অভিনেত্রী হিসেবেই দেখতে চান, তাই বর্তমানে রাজনীতির চিন্তা বাদ দিয়ে অভিনয়েই মনোনিবেশ করতে চান তিনি। বর্তমানে শ্রাবন্তীর অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে, তার মধ্যে অন্যতম বাংলাদেশি সিনেমা বিক্ষোভ, যেখানে তিনি বাংলাদেশি নায়ক শান্ত খানের বিপরীতে অভিনয় করেছেন। খান তাজনিন আহসান, সময় সংবাদ।